টেস্ট 4 সলভ করার পরে আপনাদের টেস্ট 5 এর প্যাসেজের যে প্ল্যানিংটি হতে পারে সেটা আমি আপনাদেরকে এখন বলে দিচ্ছি। সো অবভিয়াসলি যাদের টার্গেট অ্যাডভান্স 6 রিডিং এ, তাদের জন্য এই প্ল্যানিংটি বেশি কার্যকর। তা আপনারা যারা আছেন, সবার প্রথমে অ্যাট ফার্স্ট আমাদের যেটা ডিউটি সেটা হচ্ছে একটা প্যাসেজের টাইটেলটা পড়ে নেওয়া, দ্য সায়েন্স অফ হিউম্যান ল্যাফটার, টু গেট আ ওভারঅল আইডিয়া অ্যাবাউট দ্য প্যাসেজ। আমাদের অবশ্যই প্যাসেজের টাইটেলটি অ্যাট ফার্স্ট পড়ে নিতে হবে। তো প্যাসেজের টাইটেল পড়ার পরে আমরা প্যাসেজের যে কটা প্যারাগ্রাফ আছে সবগুলো প্যারাগ্রাফের ফার্স্ট লাইন এবং লাস্ট লাইন স্কিম করব। স্কিম করে প্যারাগ্রাফ গুলো সম্পর্কে একটা ওভারঅল ধারণা নিয়ে নেব যে কোন প্যারাগ্রাফে কি বলা আছে। ঠিক আছে, স্কিম করার মানে হচ্ছে আপনারা যেমন প্রথম লাইন থেকে কিছু কিওয়ার্ড নিয়ে নোট ডাউন করেন সাইডে, লাস্ট লাইন থেকে কিছু কিওয়ার্ড নিয়ে নোট ডাউন করেন সাইডে। এগুলো নোট ডাউন করে রাখলে আপনি বুঝতে পারবেন যে এই প্যারাগ্রাফটাই এই ইনফরমেশন দেওয়া আছে। ফার্স্ট এবং লাস্ট লাইন স্কিম করলেই এনাফ একটা আইডিয়া পাওয়া যাবে প্যারাগ্রাফের ব্যাপারে। ঠিক আছে, যেমন এখানে প্যারাগ্রাফ এর মধ্যে প্রথম লাইন থেকে আমরা কিওয়ার্ড নিতে পারে ফান্ডামেন্টাল হিউম্যান ট্রেট, তারপর আমরা নিতে পারি ওভারলুক, ল্যাফটার, মিউজিক। লাস্ট লাইনে দেখেন ডক্টর শ্রিম্পটন, তার একটা উক্তি দেওয়া আছে। এখানে আমরা যখন কোটেশন দেখছি বুঝতেই পারছি। তো এরকম করে আপনারা প্রত্যেকটা প্যারাগ্রাফের ফার্স্ট এবং লাস্ট লাইন স্কিম করবেন। পুরো প্যাসেজটা প্রত্যেকটা প্যারাগ্রাফ স্কিম করার জন্য আপনারা সময় নেবেন 2 মিনিট। ওভারঅল প্যাসেজটা স্কিম করার জন্য সময় নিতে হবে 2 মিনিট, 2 মিনিটের বেশি সময় নেওয়া যাবে না। 2 মিনিট প্যাসেজটা স্কিম করার পরে আমরা চলে আসবো কোয়েশ্চেনে। কোয়েশ্চেনে এসে অ্যাজ ইউজুয়াল সবার ফার্স্টে দেখে নিতে হবে যে কোয়েশ্চেন কী কী ক্যাটাগরির আছে। যেমন এখানে আছে হচ্ছে আপনাদের ম্যাচিং ইনফরমেশন, তারপরে আছে ম্যাচিং নেমস, এরপরে যেটা আছে সেটা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তা অবশ্যই আপনারা এই 4টা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আগে সলভ করে ফেলবেন, অ্যাজ ইট ইজ ইজিয়ার দেন এই 2টা উপরের কোয়েশ্চেন 2টার চেয়ে। ঠিক আছে, তো এখানে 4টা কোয়েশ্চেন থেকে 4টা স্ট্রং কিওয়ার্ড আর কিছু স্ট্রং কিওয়ার্ড নিয়ে লোকেশন ফাইন্ড আউট করে 4টা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আমরা কারেন্টলি আনসার করে রাখবো। কারেক্টলি আনসার করার পরে আমাদের টার্গেট থাকতে হবে যে এই 4টা থেকে 3টা যেন কারেক্ট হয় আমার। তো আমরা এখান থেকে 3টা কারেক্ট করলাম, তারপরে আমরা চলে আসবো। আপনারা এই ম্যাচিং ইনফরমেশনে যেটা করতে পারেন যে প্যাসেজটা স্কিম করে আসার পরে ম্যাচিং ইনফরমেশনের প্রত্যেকটা লাইন একবার করে পড়ে যেতে পারেন। তো অনেক সময় দেখা যাবে যে আপনারা 1 থেকে 2টা লাইন গেস করতে পারছেন যে এই লাইন দুটোর ইনফরমেশন কোন প্যারাগ্রাফে হতে পারে, তখন আপনারা আনসার করে দিলেন। ঠিক আছে, তারপরে আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে চলে গেলাম। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে অ্যাজ আই হ্যাভ সেড, যে এভাবে যেভাবে আনসার করতে বললাম সেভাবে আনসার করে ফেলবো। তারপরে আমরা চলে আসবো ম্যাচিং নেমস। তো ম্যাচিং নেমসে আসার পরে আমাদের দেখতে হবে যে যেই নামটা মোর দেন ওয়ান রিপিটেড আছে, মানে অনেকবার আছে, সেই নামটা আমরা রেখে দিব, সলভ করব না। এবং যেই নামগুলা কম আছে সেই নামগুলোর সাথে আমরা ইনফরমেশনগুলো ম্যাচিং করে সলভ করে ফেলবো। মানে সবচেয়ে কম সংখ্যক যে নামগুলো আছে সেই নামগুলো আমরা ফার্স্টে সলভ করে ফেলবো। যেমন এখানে 19, 20, 21, 22। তো আপনি এই 4টার মধ্যে টার্গেট করবেন যে কোনো 2টাকে কারেক্ট করার। তো যে কোনো 2টায়, যে 2টা সবচেয়ে ভালো কিওয়ার্ড থাকবে, স্ট্রং কিওয়ার্ড থাকবে, সে 2টো থেকে কিওয়ার্ড নিয়ে লোকেশন ফাইন্ড আউট করে দেখেন। আদারওয়াইজ আপনি একটা কাজ করতে পারেন যে এখানে নাম নিয়ে, যেমন ডেভিড ম্যাকানিনস সে কি বলেছে, ওনার নাম নিয়ে যে ডেফিনেশনটা সে দিয়েছে সেটার সাথে এখানে এসে ইনফরমেশন ম্যাচিং করে 2টা, যে কোনো 2টা পারফেক্টলি সলভ করে ফেলবেন। তারপরে যে বাকি 2টা আছে সে বাকি 2টাতে সবচেয়ে বেশি সংখ্যক বার যে নামটা প্যাসেজে উল্লেখ আছে সেই নামটা দিয়ে দিবেন, তাহলে দেখবেন যে 2টার মধ্যে যে কোনো একটা হয়ে গেছে। এখানে যদি 3টা থেকে 2টা কারেক্ট হয় আর এখান থেকে 3টা, তো 3 আর 2 হচ্ছে 5। তারপরে আপনাদের টার্গেট হবে যে এখানে যে ম্যাচিং ইনফরমেশন দেওয়া আছে সেখান থেকে 3টা কারেক্ট করার অ্যাট লিস্ট। বাকি যে সময়টুকু থাকে আপনারা ম্যাচিং ইনফরমেশনে দেন। ওখানে এখানে 4টা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর জন্য আপনারা সময় দিবেন নট মোর দেন 6 মিনিট। 2 মিনিট আপনাদের স্কিমিং এ চলে গেল 8 মিনিট। এখানে আপনারা 2টা কারেক্টলি আনসার করার জন্য সময় নেবেন 4 মিনিট।
বাকি যে দুইটা আছে সেটা প্রিডিকশন করে সবচেয়ে বেশি সংখ্যক বার যে নামটা আছে সে নামটা বসিয়ে দেবেন। প্রিডিক্ট করা লাগবে না, সবচেয়ে বেশি বার যে নামটা আছে সে নামটা বাকি দুটোর জন্য বসিয়ে দিবেন। তাহলে এখানে দুইটা করার জন্য আপনাদের সময় গেল 4 মিনিট, 8 আর 4 12 মিনিট, বাকি যে 8 মিনিট সময় থাকে সেই 8 মিনিট সময় দিন আপনি ইনফরমেশন ম্যাচিং এ। ইনফরমেশন ম্যাচিং এ 3টা কারেক্ট করতে হবে। নিচে থেকে আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এ কারেক্ট করলাম 3টা, এখানে কারেক্ট করলাম 2টা, 5টা, এবং তারপরে এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস সরি ইনফরমেশন ম্যাচিং এ আমরা কারেক্ট করলাম 3টা, মোট 8টা। সো এখান থেকে 8টা কারেক্ট করা ইজ ইনাফ ফর গেটিং আ ব্যান্ড 6। ওকে, আপনাদের এখন যেটা কাজ, টাইমার সেট করেন এবং প্যাসেজটি সলভ করতে বসে পড়েন।